আজকের দিনে সততা হারাচ্ছে, সত্যি কথা বলার মানুষগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। এমন একজন মানুষ আজ আমাদের সঙ্গে আছেন যিনি পর্দার ভিলেন কিন্তু জীবনে অনেকের কাছে আসলে হিরো, তিনি বিপ্লব চট্টোপাধ্যায়। দাদা, যেটা আজকে আমরা আমাদের জেনারেশন অনেকটাই জানি না, জানতে পারলাম অনেকের কাছ থেকে যে জীবনে অনেক মানুষের কাছে আপনি হিরো, পর্দার ভিলেন হতে পারেন, তো সেটা যদি বলেন, যেটা জেনে বেশ অবাক হলাম, অনেকটাই অজানা রয়ে গেছেন বিপ্লব। কথা বলবো, আমাদের মধ্যে ন্যাকামিটা বেড়ে গেছে, ন্যাকামিটা বন্ধ করুক, সোজা কথা বলুক ঠিক হবে। এবং এই এতগুলো রাজনৈতিক দল বন্ধ করে দিক, 62টা রাজনৈতিক দল চলে নাকি দেশ, একটা করে লোক হবে কালকে, আমাদের আবার একটা দল করে ফেললাম, চলবে না, এসব চলে না, মরে যাবে সব, সব মরে যাবে, তারা পয়সা লুটবে কিন্তু মানুষ মরে যাবে। বইয়ের নাম আমি বিপ্লব, সুভাষিস দা বারবার বলছেন যে এই নামটাই যথেষ্ট, সত্যি উনি বিপ্লব, তো এখনো তো অনেক বিপ্লব হচ্ছে, সেটা আপনি কি বলবেন? কোথায় হচ্ছে বিপ্লব? বিপ্লব বলে রাজ্যের এই অবস্থা হয়? সালা চোর জোর চোর যত সালা এটা ছিল কোথায়? দাদা ব্যস্ত রয়েছেন কারণ তার বইতে অটোগ্রাফ লিখছেন, অনেকেই নিচ্ছেন। দাদা একটা প্রশ্ন করব, দাদা আমি বিপ্লব এই যে বই কয়েকটা পাতা, তাতে কি বিপ্লব চট্টোপাধ্যায়কে সত্যি এই কয়েকটা পাতার মধ্যে আটকে রাখা যায় বলে মনে হয়? 53 কথা বলবো, কোনো মানুষকে কি একটু স্বল্প পরিসরে চেনা যায়? তবে বর কি বউকে চিনতে পারে এক রাতে ফুলশয্যায় শুয়ে? এখানে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় নাকি মানুষ বিপ্লব চট্টোপাধ্যায়কে অনেকটা জানবেন, যেটা আজকে বুম্বাদা বললেন যে কলের জলকে হিরো হওয়া মানুষ যিনি এখনো আছেন সেই মানুষটাকে জানবেন নাকি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে বেশি জানবেন? বলছি এই বইটাতে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে জানবেন মানুষ নাকি মানুষ বিপ্লব চট্টোপাধ্যায়কে? মানুষকে জানা যাবে বোধহয়, আমি জানি না ঠিক, যে যেভাবে নেবে, রথ বলে আমি দেব, মূর্তি বলে আমি কি যাবে, কি পথ বলে আমি দেব, মূর্তি বলে আমি, রথ বলে আমি দেব, হাসেন অন্তর্যামী, আমি তো লিখে গেছি আমার মতন করে, কে কিভাবে নেবে আমি কি করে বলবো? দাদা একটু আগে যেটা আমরা শুনলাম, সকলেই বলছিলেন যে আপনি একসময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজকেও যেটা দেখলাম আশেপাশে যারা আছেন তারা খেয়েছেন কিনা, তাদের বারবার খেয়ে নে জিজ্ঞাসা করছে। আমি যখন অনমাল করতাম তখন আমি আগে সবকটা টেকনিশিয়ান আর্টিস্টদের খাইয়ে রাত্রিবেলা তবে নিজে খেতে বসতাম। আমি জানি যে আমরা তাদের করে কাজ করে খাচ্ছি, তা তাকে সম্মান করব না আমি, জানি না। এখন সময় যতটা আসছে মানুষ নিজের আখের গোছাচ্ছে, আমি বলছি দাদা বলছেন কেন, এগুলো তো আমাদের রাজনৈতিক শিক্ষা, রাজনীতিটা এত নোংরা যে সেখান থেকে শিক্ষা হচ্ছে, এগুলো এত নোংরা। আপনাদের মতো শিক্ষক তো আমাদের এই জেনারেশনে প্রয়োজন, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সত্যি এই শিক্ষাটা তো আমাদের দরকার, যেটা আপনি এই যে বলছেন যে হারিয়ে যাচ্ছে যে শিক্ষাটা, আপনাদের থেকে আপনি যাদের থেকে পেয়েছেন আপনার থেকে আমাদের প্রয়োজন? আমার থেকে কেউ নেবে না, আমি বহুবার চেষ্টা করেছি কেউ আপনি পারতে নেই, আমি জানি কেউ চায় না, কেউ চায় না ভালো হতে, কেউ চায় না ভালো হতে, কেউ চায় না। দাদা যদি একটু কাজের কথাই বলি, সেক্ষেত্রে যদি এখন আপনাকে কাজের অফার করা হয় আপনি কেমন চরিত্র পছন্দ করবেন? যেরকম চরিত্র মানাবে আমাকে, আমায় যদি বলে এখন একটা মেয়েকে রেপ করার চরিত্র, আমি কেন করবো? আমায় কি এখন এই বয়সে মেয়েকে রেপ করা লাগবে? না আমি যদি আপনাকে ভালোবাসতে, আপনি করবেন আমার সঙ্গে ভালোবাসা করবেন না, কেন সে বয়সী, সেরকম চরিত্র দিলে করবো। একটা সময় শুধুই যে নেগেটিভ চরিত্র, এটা কি খারাপ লাগা আছে দাদার কখনো? তাও বাজে নেগেটিভ শুধু না, তখনও অনেক ভালো চরিত্র করেছি, হ্যাঁ জানি, কিন্তু লোকের সেটা দেখেনি, যেহেতু ভালো জিনিস লোকে তো দেখে না সেই জন্য দেখেনি। এখন আগে এই যে মানে অনেকেই বলেন দর্শক আমাকে এইভাবে পছন্দ করছেন তাই আমি আছি, এখন কি সময়? বাজে কথা, দর্শক পছন্দ করে, দর্শককে পছন্দ করানো হয়, এই হচ্ছে ব্যাপার। সেটা এখন মনে হয় আর আছে দর্শকদের, দর্শক তৈরি অনেক দিন হয়েছে কিন্তু কেউ শুনলে তো অনেক কাজ দিত। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ, শেষ করব কিন্তু নতুন কাজে আপনাকে কিভাবে আবার দেখতে পাবো, কি কাজ আসছে যদি বলেন? না না, যেভাবে লোকে দেখতে চাইবে, আমি তো এখন ঠাকুরদা বাবা কাকা এরকম লোক চরিত্রই করতে চাইছি, চাইছি তো, আমি বয়স হচ্ছে আমি নিজে জানি আমি নিজেকে অ্যাসেস করতে পারি, তো সেটা পেলে করবো, নিশ্চয়ই করবো, ওই নোংরা পাট আর করবো না,
কিন্তু আমি বলে দিচ্ছি ওই যে বয়স্ক রোগ তার মধ্যেও কিন্তু নোংরামো দেখানোর স্কোপ আছে, কিন্তু সে তো বুদ্ধি নেই, সে পরিচালক চিত্রনাট্যকারের বুদ্ধি নেই, সে বুদ্ধি নেই, এইটুকুনি বলতে পারি। শেষ করবো, শেষে যারা পড়তে চান বা আপনাকে জানতে চান তাদেরকে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপনাকে বইয়ের মাধ্যমে। বইটা পড়ুক, দেখুক না কি হয়েছে, দেখুক যতটা গালাগাল দেবার দেবে, ভালো লাগার লাগবে বলবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।